আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি মলা মাছ। মলা মাছকে আমি দুই ভাবে রান্না করেছি। এখানে আস্ত মাছগুলো রান্না করেছি এবং মাছের মাথাগুলোকে আলাদা করে ভেজে রান্না করেছি। আজ আমি আপনাদের সাথে এই মাছ রান্নার রেসিপিটি শেয়ার করব। এটি খুব সহজেই রান্না করা সম্ভব এবং এটি খেতে বেশ সুস্বাদু হয়। আমাদের দেশীয় পদ্ধতিতে আমি মলা মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি আজ যে মলা মাছের রেসিপি করেছি সেগুলো রান্নার পদ্ধতিটা আমি এখন আপনাদেরকে বলে দিব। এখানে আমি 250 গ্রামের মতো মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা কাজ করেছি, এটা মাথাটা আলাদা করে নিয়েছি। এই মলা মাছের মাথাগুলোকে আমি এবার আলাদা আলাদা ভেজে নিব মরিচ পেঁয়াজ দিয়ে অল্প তেলে। এটি খেতেও বেশ সুস্বাদু হয়। এখন আমি মলা মাছ রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো সম্পর্কে বলছি। মলা মাছ রান্না করতে আমরা যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো হলো আলু, টমেটো, আধা কাপ কাঁচা মরিচ, 1 কাপ পেঁয়াজ। এখানে আমরা কিছু মশলা নিয়েছি, যেগুলো হলো 1 চা চামচ জিরা গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ এবং একটু লবণ এবং ধনে পাতা। এবং এই রান্নাতে আমরা একটু সরিষার তেল ব্যবহার করব এবং পরিমাণ মতো পানি। একটি হাঁড়িতে আমি একে একে আমার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার যে মাছগুলো ছিল 250 গ্রামের মতো মলা মাছ, এতে দিয়ে বেছে নেওয়া আছে মাছগুলো। এরপর এতে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি, 2-3টি টমেটো। টমেটোগুলোকে আমরা ছোট করে নিয়েছি। এরপর দিব 7-8টি মরিচ। মরিচগুলোকে ফালি করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে দিব। এই রান্না থেকে আমি সরিষার তেল ব্যবহার করছি, সরিষার তেলের কারণে এটা স্বাদটা একটু অন্যরকম হয়। উপকরণগুলো দেওয়ার পরে আমি সবগুলো ভালো করে মেখে নিব। সবকিছু ভালোভাবে মেখে নিব। আর ধনে পাতাটা আমরা রান্না হয়ে গেলে একেবারে শেষে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব, যাতে এটির স্বাদটা অনেকটা বাড়বে। মশলাগুলো যাতে ভালোভাবে মাছের সাথে মিশে যায় সেদিকে খেয়াল করব। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি অল্প করে কিছু পানি দিয়ে দেবো এবং এটা আমরা চুলায় দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলেই হবে, অল্প আছে যেহেতু আমরা রান্না করব। এভাবে মাখিয়ে মাছটি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমি মাছটি চুলায় উঠিয়ে দিয়েছি এবং এটি খানিকক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আমি চুলার আঁচ কিছুটা কমিয়ে একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমি এখন আমরা দেখতে পাচ্ছি মাছের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এবং প্রায় মাখা মাখা অবস্থায় আছে। এই সময়ে আমরা ধনে পাতা কুচি দিয়ে করে রেখেছিলাম, ধনে পাতা কুচিগুলো দিয়ে একটু নেড়ে দেব এবং আর একটু পানি শুকালেই আমাদের
কলা মাছের এই ঝালটি হয়ে যাবে এবং আমরা মাখিয়ে দেব। এগুলো অল্প অল্প পানি থাকতে নামাবো, তবে বেশি পানিও থাকবে না, একটু মাখা মাখা হলে নামিয়ে নিলেই হবে। আমি মাছের যে মাথাগুলো রেখেছিলাম সেটি ভাজার পদ্ধতিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটিও খেতে বেশ মজা হয় ভালো করে রান্না করতে পারলে। তো এখানে মাছের মাথাগুলো আছে, মাছের মাথার সাথে আমি দিয়েছি শুকনা মরিচ পেস্ট, হলুদ গুঁড়া এবং অল্প পরিমাণে লবণ। এবার এটিকে মাখিয়ে নিব। আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব আমি মাছের মাথাটি ভাজার জন্য। ফ্রাই প্যান আমি ব্যবহার করছি এই কারণে যে এতে মাথাগুলো ছড়িয়ে থাকবে এবং ভালোভাবে ভাজা হবে। তবে এটি ভাজার সময় আমরা খেয়াল করবো একেবারে চুলার আঁচটি মিডিয়াম লোতে থাকবে, বেশি আঁচ হলে এগুলো এবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন এটি খেতে মোটেও ভালো লাগবে না। এবার মাছের মাথাগুলোকে আমি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি, তেলটি গরম হতে হবে এবং এটি আমি কিছুটা কম আছে ভেজে নেব। এখন আমরা পেঁয়াজ মরিচ এবং তেল দিয়ে ভেজে নিব। এখন পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে মাছগুলো দিয়ে আবার ভেজে নিব। মাছের মাথাগুলো দিয়ে আবার ভেজে নিব, খানিকক্ষণ ভেজে আমরা এটিকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের গলা মাছ রান্না। আমরা এটিকে দুইভাবে রান্না করেছি, আমরা আস্ত মাছগুলোকে আলু দিয়ে রান্না, আলু এবং অন্যান্য টমেটো দিয়ে রান্না করেছি এবং মাথাগুলোকে আলাদাভাবে আমরা ভেজে রান্না করেছি। ভিডিওটা পছন্দ হলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেলটি দিতে ভুলবেন না, তাহলে আপনি আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।